এক ব্যক্তির ঘরের কোণেই জানালার নিচে ছোট্ট এই জায়গাটিতে সংসার পেতেছে একজোড়া কবুতর দম্পতি। তারা তাদের শখের ঘরটি তৈরি করেছে আশপাশ থেকে কুড়িয়ে আনা কিছু খড়কুটু দিয়ে, যেখানে স্ত্রী পাখিটি দুটো ডিমও পেড়েছে। এখন ডিমগুলোর দেখভালের দায়িত্ব পেয়েছে মা পাখিটি। প্রথমে সে তার আদরের সন্তানগুলোকে ভালোবেসে চুমু খায়, এরপর তাদের বুকে জড়িয়ে বসে পড়ে তা দিতে। অন্যদিকে পাশের দালানের রেলিংয়ের উপর বাসা বিঁধেছে একজোড়া ফ্যালকন বার্ড। ঘর বাঁধার বেশ কয়েকদিনের মাথায় স্ত্রী পাখিটি একটি ডিমও পেড়েছে তাদের পাথরের তৈরি এই ঘরের মাঝে। এদিকে দিনের কিছুটা অংশ পুরুষ কবুতরটি আর কিছুটা অংশ স্ত্রী কবুতরটি পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে। তবে আজ রাতে পুরুষ পাখিটিরই তার সন্তানদের দেখভাল করতে হবে। সময়টা তখন মধ্যরাত। ফ্যালকন স্ত্রী পাখিটি মাত্রই তার দ্বিতীয় ডিমটি পেরে ভালোবেসে তাকে বুকে টেনে নিয়েছে। এদিকে প্রচণ্ড শীতের মাঝে পুরুষ পাখিটি গুটি শুটি মেরে নিজেকে শীতের কাছে বিলিয়ে দিয়ে আদরের ডিমগুলোতে এসে পুরো রাত ধরে তা দিয়েছে। এরপর সকাল হয় আর ঘরে ফিরে মা পাখিটি। স্ত্রী পাখিটিকে দেখে পুরুষ পাখিটি তা দেওয়া থেকে উঠে ডিমগুলোর দায়িত্ব তাকে বুঝিয়ে এসে বেরিয়ে পড়ে আহারের সন্ধানে। আর এইভাবেই পালাক্রমে কবুতর দম্পতি ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে। এদিকে ফ্যালকন দম্পতিও তাদের ঘরের মাঝে মোটমাট চারটি ডিম পেড়েছে। ডিম পাড়া সম্পূর্ণ করে ইতিমধ্যে তারা স্বামী স্ত্রী দুজন মিলে তাদের ডিমগুলোতে তা দিতে শুরু করে। স্ত্রী পাখিটি ডিমে তা দিতে বসলে পুরুষ পাখিটি তার বইয়ের জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে, যেন তার বইয়ের ডিমগুলোতে তা দিতে কোনো অসুবিধে না হয়। অন্যদিকে কবুতর দম্পতি তাদের ডিমগুলোতে টানা 18 থেকে 20 দিন তা দেওয়ার পর একটি ডিম ফুটে অনেকটা হলদে রঙের একটি ফুটফুটে ছানার আগমন ঘটে। প্রথম ছানাটি ডিম ফুটি বেরিয়ে আসার ঠিক পরের দিনই বাকি থাকা ডিমটি ফুটে আরও একটি ছানার জন্ম হয়েছে। এদিকে ফ্যালকন দম্পতিও টানা 22 থেকে 23 দিন তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে ডিমগুলো ফুটে ছানাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর থেকে হিংস্র ফ্যালকন দম্পতি তাদের নিজেদের সন্তানদের আহারের চাহিদা মেটাতে অন্য কোনো পাখির বাসা হতে কোনো মায়ের বুক খালি করে তাদের সন্তানদের কেড়ে নিয়ে আসে। এরপর নিষ্ঠুর ফ্যালকন দম্পতি অন্যের সন্তানদের দেহ থেকে মাংস ছিঁড়ি ছিঁড়ি খাইয়ে দেয় নিজেদের সন্তানদের। বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছানাগুলো 4 থেকে 5 দিনের মাথায় এখন কিছুটা বড় হয়ে উঠেছে। অন্যদিকে জানালার নিচে সংসার বাঁধা কবুতর দম্পতিও তাদের ছানাগুলোর আদর যত্ন করে ধীরে ধীরে বড় করে তুলেছে। দীর্ঘ 10 থেকে 15 দিনের মাথায় ফ্যালকন পাখির ছানাগুলো বেশ বড় সড় হয়ে উঠেছে। ছানাগুলোর বয়স যখন 20 দিন, তখন তাদের সাদা রঙের পালকের উপর ধীরে ধীরে কালো রঙের পালক গজাতে শুরু করেছে। অন্যদিকে কবুতর ছানাগুলো এখন প্রায় পুরোপুরি বড় হয়ে গেছে। তাদের বাবা মার মতোই তাদের শরীরে এখন পুরোপুরি পালক গজিয়েছে। আর কিছুদিন পরেই ছানাগুলো উঠতে শিখবে। কিন্তু দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করা কবুতর দম্পতির জীবনে হঠাৎই একদিন নেমে আসে বিপর্যয়। স্ত্রী কবুতরটি যখন তার সন্তানদের জন্য আহার সংগ্রহ করতে বাসা হতে রওনা দেয়, ঠিক তখনই হিংস্র পুরুষ ফ্যালকন পাখিটির নজরে পড়ে সে। এরপর ফ্যালকন পাখিটি স্ত্রী পাখিটিকে শিকার করার উদ্দেশ্যে তাকে ধাওয়া করতে শুরু করে। দীর্ঘ 10 থেকে 12 মিনিট ধাওয়া করার পর এক পর্যায়ে যখন কবুতরটি দুর্বল হয়ে পড়ে, তখন নিষ্ঠুর ফ্যালকন পাখিটি তার ধারালো নখ দিয়ে কবুতরটিকে আঁকড়ে ধরে নিচে নেমে আসে। কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে পুরুষ কবুতরটি তার স্ত্রীর উপর ফ্যালকন পাখিটির এমন নিষ্ঠুর কর্মকাণ্ড দেখতে পায়। কিন্তু দুর্বল পুরুষ পাখিটিরও যে কিছুই করার ছিল না, কারণ সে যদি তার স্ত্রীকে বাঁচাতে রাক্ষসেই ফ্যালকন পাখির সামনে যায়, তাকেও যে আক্রমণের শিকার হতে হবে। তারা দুইজনই যদি ফ্যালকন পাখির হাতে শিকার হয়, তাহলে বাসায় থাকা ছানাগুলোর কি হবে? স্ত্রী কবুতরটিকে শিকার করে নিচে নামিয়ে আনার পর নিষ্ঠুর ফ্যালকন পাখিটি ছিঁড়ে ফুঁড়ে খেতে শুরু করে তার দেহটিকে। পুরুষ কবুতরটি তার স্ত্রীর এই হাল দেখে অনেকটা ভয় পেয়ে তার সন্তানদের কাছে উড়ে চলে আসে। এরপর সে তার সন্তানদের জড়িয়ে ধরে এভাবেই বসে পড়ে তাদের ঠিক মাঝখানে। কিন্তু
অসহায় এই বাবা পাখিটি তার সন্তানদের সাথেও বেশি দিন আর বসবাস করতে পারেনি। স্ত্রী পাখিটির মৃত্যুর পর এখন ছানা দুটোর পুরো দায়িত্ব এসে পড়ে তার উপর। তাই তো সে বেশিরভাগ সময়ই এখন ঘরের বাহিরেই কাটিয়ে দেয় সন্তানদের আহার জোগাতে। মামরা কবুতর ছানাগুলো বেশ কয়েক ঘন্টা তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে একটা সময় এখনো পুরোপুরি উঠতে না পারা ছানাগুলো হয়তোবা ক্ষুধার যন্ত্রণায় বাসা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এখনো পুরোপুরি উঠতে না পারার কারণে একটি ছানা ডানা ঝাপটিয়ে এই স্থানটিতে আশ্রয় নেয়। এরই মধ্যে অসহায় ছানাটির উপর নজর পড়ে একটি দুষ্টু বিড়ালের। বিড়ালটি কবুতর ছানাটিকে দেখতে পেয়ে তার উপর এভাবেই আক্রমণ করে বসে। ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে এখন নিজেই বিড়ালের খাবার হয়ে গেল। কিন্তু এখানে যে কারোর কিছুই করার নেই, কারণ প্রকৃতির নিয়মেই প্রকৃতি চলে, জীবন খেয়ে জীবন বাঁচে, এটাই যে প্রকৃতির এক নিষ্ঠুর নিয়ম। কিছুক্ষণ পর অন্য ছানাটিকেও কিছু বিড়ালের ঝাঁক শিকার করে নেয়। এদিকে বাবা পাখিটি যখন তার সন্তানদের জন্য আহার সংগ্রহ করে ঘরে ফিরে, তখন সে আর ঘরের মাঝে একটি ছানাকেও দেখতে না পেয়ে এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে সে শেষমেশ বেছে নেয় আত্মহত্যার পথ। অন্যদিকে হিংস্র ফ্যালকন দম্পতি ধীরে ধীরে একটা সময় তাদের ছানাগুলোকে পুরোপুরি বড় করে তোলে। ছানাগুলো যখন পুরোপুরি বড় হয়ে যায়, তখন তারা তাদের বাবা মায়ের ভালোবাসা ছিন্ন করে এই বাসাটি থেকে পাড়ি জমায় নতুন একটি জীবনের উদ্দেশ্যে।